সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে উঠেছি, এরপরে পড়তে বসবো। তো আজকে মেঝেতে বসে গেছি পড়তে, কারণ গরম লাগছিল খুবই। তো আজকে মোটামুটি ইংলিশটা করা হলো, দুটো আমার এক্সারসাইজ 17-18, তো এই দুটো কমপ্লিট হয়ে গেছে এখন। তারপরে 18-19 মনে হয় করেছি আজকে। তো আজকে ভালোই হলো, মোটামুটি 1 ঘন্টা আমার পড়া হয়ে গেছে কমপ্লিট। তো এরপরে আমি খেতে চলে গেলাম, কারণ এখন একটু দেরি করে উঠেছিলাম আজকে, রাত্রে ঘুম হচ্ছে না, তো জন্য ঠিকঠাক করাও হচ্ছে না। এরপর স্নান টান করা হলো, তারপরে আজকে হয়েছিল একটা তরকারি আর চিকেন হয়েছিল। তো দুপুরের খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি 1 ঘন্টা মতো একটা পরীক্ষা দিলাম, অঙ্কর, এখানে পাটিগণিতে। একটা আমি বই কিনে এনেছিলাম আগের দিন, দেখালাম, সেই বইটা থেকে আমি পরীক্ষাটা দিলাম। তো দেখতে পাচ্ছ খুব ভালো পরীক্ষা হয়নি আজকে। তো আজকে নাম্বারটা কত পেয়েছি দেখো, 15 পেয়েছি 30-এর মধ্যে। তো 30 মিনিট আমি টাইম দিচ্ছি, বেশি টাইম দিইনি। তো 4টে ভুল হয়েছিল আর 16টা মতো ঠিক হয়েছিল। তো বেশি টাইম দিলে হয়তো বেশি নম্বর পেতাম। তো এখন বিকেলের দিকে দেখছি প্রচণ্ড মেঘ হয়েছে আর ঝড় উঠেছে। তো ছাদে চলে গেলাম, দেখতে পাচ্ছ কীরকম শব্দ হচ্ছে ঝড়ের। তো এখন ছাদে উঠেছি, পুরো চারিদিকটা অন্ধকার মতো হয়ে গেছে। এত হাওয়া নিচে নেমে চলে আসলাম, তো নিচে দেখতে পাচ্ছ কীরকমভাবে ঝড় হচ্ছে। তো ভালোই হলো, একটু গরমটা কমবে। তো একটা প্রবলেম হয়ে গেল, আজকে কারেন্ট চলে গেছে। তো এখন চার্জার একটা লাইট ছিল, সেটাতেই আধ ঘন্টা মতো পড়লাম। আর এত গরমে ফ্যান ট্যান চলছে না, তো খুবই বিরক্ত লাগছে। তো বাইরে একটু হাওয়াতে বসেছিলাম, বাইরের পরিবেশটা যেহেতু ঠান্ডা। তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো আজকে পড়াটা হলো না। যা হোক, একটা রাত্রে ভালোই পড়া হয়, কি আর করা যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো।